তাইওয়ানকে কুপিত করতে প্রয়োজনে বল প্রয়োগ করা হবে চীনের হুঁশিয়ারি আরো বিস্তারিত জানিয়ে দিব সর্বাত্মক যুদ্ধের আহ্বান হামাসের রাশিয়ার ট্রেনিং ক্যাম্পে বন্দুক হামলায় 11 জন সেনা নিহত যুক্তরাষ্ট্রের উপর চটেছে পাকিস্তান মার্কিন রাষ্ট্রদূতকে তলব ইসলামাবাদের আরো জানিয়ে দিব তুরস্কে কয়লা খনিতে বিস্ফোরণে নিহত বেড়ে 41 জনে খেরসনে ইউক্রেনের আক্রমণ রুখে দেওয়ার দাবি রাশিয়ার ইউক্রেনকে $400 মিলিয়ন সহায়তার ঘোষণা সৌদি আরবের এবং সর্বশেষে জানিয়ে দিব চীনে কমিউনিস্ট পার্টির কংগ্রেস আজ ফের নেতা হচ্ছেন শি জিনপিং শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন তাইওয়ানকে কুপিত করতে প্রয়োজনে বল প্রয়োগ করা হবে চীনের হুঁশিয়ারি চীন বলেছে দেশটির মূল ভূখণ্ডে স্বশাসিত দ্বীপ তাইওয়ানকে শান্তিপূর্ণ উপায়ে একত্রিত করার সকল প্রচেষ্টা চালাবে বেইজিং কিন্তু যদি সে প্রচেষ্টা সফল না হয় তাহলে তাইওয়ানের স্বাধীনতাকামী শক্তির পাশাপাশি তাদের বিদেশি পৃষ্ঠপোষকদের বিরুদ্ধে প্রয়োজন বল প্রয়োগ করা হবে চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির 20তম জাতীয় কংগ্রেসের মুখপাত্র সুন এলি এ হুঁশিয়ারি উচ্চারণ করেছেন তিনি বেইজিং এ এক সংবাদ সম্মেলনে বলেন চীনের মূল ভূখণ্ডের সঙ্গে তাইওয়ানকে একত্রিত করতে বল প্রয়োগ করার অধিকার বেইজিং সংরক্ষণ করে চীনের ক্ষমতাসীন দলের মুখপাত্র আরো বলেন তাইওয়ানের কিছু মুষ্টিমেয় মানুষ বিচ্ছিন্নতাবাদী তৎপরতায় জড়িত এবং তাদের পাশাপাশি বহির্বিশ্বে তাদের পৃষ্ঠপোষকদের বিরুদ্ধে শক্তি ব্যবহার না করার প্রতিশ্রুতি বেইজিং দিতে পারছে না তিনি বলেন চীন ও তাইওয়ানের জনগণের বিরুদ্ধে সরাসরি কোনো ব্যবস্থা নেবে না কারণ এই দ্বীপকে শান্তিপূর্ণ উপায়ে মূল ভূখণ্ডে একত্রিত করতে চায় বেইজিং এক চীন নীতির আওতায় তাইওয়ানকে নিজের অংশ বলে মনে করে বেইজিং জাতিসংঘ ও এ বিষয়টিকে স্বীকৃতি দিয়েছে মার্কিন সরকার 1979 সনে এক চীন নীতি মেনে নিয়ে তাইওয়ানকে একটি পৃথক রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়নি সেই থেকে চীনের ঘরোয়া বিষয়ে হস্তক্ষেপের বিরুদ্ধে বেইজিং এর উপর্যুপরি হুঁশিয়ারি সত্ত্বেও মার্কিন সরকারগুলো নানা আঞ্চলিক জোট গঠনের মাধ্যমে চীনকে কোণঠাসা করার ও তাইওয়ানে হস্তক্ষেপ বৃদ্ধির চেষ্টা অব্যাহত রেখেছে এবং তাইওয়ানের সঙ্গে স্বাধীন রাষ্ট্রের মতো আচরণ করছে সম্প্রতি ওয়াশিংটন তাইওয়ানের কাছে $110 কোটি মূল্যের সমরাস্ত্র বিক্রি করবে বলে জানিয়েছে সূত্র ফার্স্ট টুডে সর্বাত্মক যুদ্ধের আহ্বান হামাসের অধিকৃত পশ্চিম তীরে দুটি আলাদা ঘটনা ইসরায়েলি সেনা কর্তৃক 3 ফিলিস্তিনিকে হত্যার পর সর্বাত্মক যুদ্ধের আহ্বান জানিয়েছে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস শনিবার এক বিবৃতিতে হামাস ইহুদিবাদী ইসরায়েলের বর্বর আগ্রাসন এবং আল আকসা মসজিদের পবিত্রতা নষ্ট করার বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধের এ আহ্বান জানায় হামাস বলেছে গতরাতে রামাল্লা শহরের কাছে বেইত আল বসতিতে প্রতিশোধমূলক বন্দুক হামলা চালানোর পর ইসরায়েলি সেনাদের গুলিতে শহীদ হওয়ার ঘটনায় হামাস শোকাহত আরো বলা হয়েছে আমরা নিশ্চয়তা দিচ্ছি যে হামাসের আল কাসাম ব্রিগেডের সদস্যরা এবং অন্য যোদ্ধারা ইসরায়েলি সেনা ও অবৈধ বসতি স্থাপনাকারীদের পাহাড় উপত্যকা থেকে শুরু করে সমস্ত অধিকৃত ভূখণ্ডে খুঁজে ফিরবে বিবৃতিতে বলা হয় পবিত্র আল আকসা মসজিদের অপবিত্রতা বিনা জবাবে পার পাবে না একই সাথে হামাস আহ্বান জানিয়েছে যেসব ফিলিস্তিনির কাছে রাইফেল রয়েছে তা নিয়ে ইসরায়েলি সেনাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে সূত্র পার্স টুডে রাশিয়ার ট্রেনিং ক্যাম্পে বন্দুক হামলায় 11 জন সেনা নিহত রাশিয়ার বেলগোরোদের সেনা ট্রেনিং ক্যাম্পে বন্দুক হামলায় 11 জন সেনা নিহত হয়েছেন আহত হয়েছেন অন্তত 15 জন রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায় শনিবার ইউক্রেনের সীমান্ত সংলগ্ন দক্ষিণ পশ্চিম অঞ্চলের বেলগোরোদে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে সাবেক সোভিয়েত প্রজাতন্ত্রের নাগরিক 2 হামলাকারী অনুশীলনের সময় স্বেচ্ছাসেবক সৈন্যদের উপর গুলি চালায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের রুশ বাহিনীকে শক্তিশালী করার জন্য সৈন্য সংগঠিত করার আদেশের পর এই হামলার ঘটনা ঘটল রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে ইউক্রেনের বিরুদ্ধে স্বেচ্ছায় বিশেষ সামরিক অভিযানে অংশ নেওয়ার ইচ্ছা পোষণকারী সেনারা প্রশিক্ষণ নেওয়ার সময় সন্ত্রাসীরা গুলি চালায় অন্যদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির উপদেষ্টা অলেক্সি অ্যারোস্টোভিস এক সাক্ষাৎকারে বলেছেন হামলাকারীরা মধ্য এশিয়ার দেশ তাজিকিস্তানের বাসিন্দা তারা ধর্ম নিয়ে বিতর্কের জেরে অন্যদের উপর গুলি চালিয়েছিল স্বাধীন রাশিয়ান নিউজ ওয়েবসাইট সোতা ভিশন জানিয়েছে ইউক্রেনীয় সীমান্তের কাছে এবং বেলগোরোদের প্রায় 105 কিলোমিটার দক্ষিণ পূর্বের ছোট শহর সোলোতিতে
এ হামলার ঘটনা ঘটে। এদিকে যুদ্ধের জেরে গোটা বিশ্বের অর্থনীতি মুখে থুবড়ে পড়েছে, দেশে দেশে বেড়েছে খাদ্যপণ্য ও জ্বালানি তেলের দাম। যুক্তরাষ্ট্রের উপর চটেছে পাকিস্তান, মার্কিন রাষ্ট্রদূতকে তলব ইসলামাবাদের। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের করা মন্তব্যে বেজায় চটেছে পাকিস্তান। মার্কিন প্রেসিডেন্ট পাকিস্তানকে নিয়ন্ত্রণহীন পারমাণবিক অস্ত্রধারী এবং বিশ্বের সবচেয়ে বিপজ্জনক দেশ বলে উল্লেখ করেছিলেন। গত বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে ডেমোক্রেটিক পার্টির প্রচার কমিটির এক সংবর্ধনা অনুষ্ঠানে জো বাইডেন বলেছিলেন, আমি যা মনে করি সেটি হলো বিশ্বের সবচেয়ে বিপজ্জনক দেশগুলোর একটি পাকিস্তান, যে দেশটির কাছে নিয়ন্ত্রণহীন পারমাণবিক অস্ত্র আছে। এই মন্তব্যের প্রতিবাদ জানাতে ইসলামাবাদে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ডোনাল্ড ব্লোমকে তলব করেছে পাকিস্তান। খবর ডনের। শনিবার পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বিলাল ভুট্টো জারদারি বলেন, পাকিস্তানের পারমাণবিক সব সম্পদ আন্তর্জাতিক পরমাণু শক্তির সংস্থার নিরাপত্তা ও সুরক্ষা সংক্রান্ত প্রত্যেকটি আন্তর্জাতিক মানদণ্ড পূরণ করেছে। যদি পারমাণবিক নিরাপত্তা নিয়ে কোনো প্রশ্ন থাকে তাহলে সেই প্রশ্ন আমাদের প্রতিবেশী ভারতের দিকে ছড়া উচিত, যারা অতি সম্প্রতি দুর্ঘটনাক্রমে পাকিস্তানের ভূখণ্ডে একটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। পাকিস্তানের পারমাণবিক অস্ত্রের বিষয়ে জো বাইডেনের মন্তব্যের আনুষ্ঠানিক প্রতিবাদ জানাতে মার্কিন রাষ্ট্রদূত ডোনাল্ড ব্লোমকে তলব করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে এ সময় জানান বিলাল ভুট্টো জারদারি। তিনি আরো বলেন, আমি প্রেসিডেন্ট বাইডেনের মন্তব্যে বিস্মিত হয়েছি। আমি বিশ্বাস করি যখন পারস্পরিক আলোচনার ঘাটতি থাকে ঠিক তখনই এ ধরনের ভুল বোঝাবুঝি তৈরি হয়। অবশ্য মার্কিন প্রেসিডেন্টের মন্তব্য পাকিস্তান ও যুক্তরাষ্ট্রের সম্পর্কের উপর নেতিবাচক প্রভাব ফেলবে না বলে মনে করেন বিলাল ভুট্টো জারদারি। তুরস্কের কয়লা খনিতে বিস্ফোরণে নিহত বেড়ে 41 জনে। তুরস্কের উত্তর অঞ্চলে একটি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে 41 জনে দাঁড়িয়েছে। খনির ভেতরে এখনো আটকা পড়ে আছে অনেকে, তাদের জীবিত উদ্ধারে প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন উদ্ধার কর্মীরা। শুক্রবার দেশটির বার্তিন প্রদেশের আমাস্তার শহরে স্থানীয় সময় সন্ধ্যা 6টার দিকে এ দুর্ঘটনা ঘটে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি নিশ্চিত করেছে। স্বরাষ্ট্রমন্ত্রী সুলেমান সৈলু উদ্ধার কাজ তদারকি করতে ঘটনাস্থলে যান। এ সময় তিনি সাংবাদিকদের বলেন, বিস্ফোরণের সময় সেখানে 110 জন শ্রমিক কাজ করছিলেন, আটকে পড়ে থাকা 58 জন শ্রমিককে উদ্ধার করা হয়েছে। খনির অন্তত 300 মিটার নিচে বিস্ফোরণ ঘটে, দুর্ঘটনার কারণ এখনো জানা যায়নি। স্থানীয় প্রসিকিউটর অফিস ঘটনাটি তদন্ত শুরু করেছে। এদিকে তুরস্কের জ্বালানি মন্ত্রী ফাতিহ দনমেজ বলেছেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কয়লা খনিতে থাকা গ্যাসের বিস্ফোরণ থেকে এ দুর্ঘটনা ঘটে। নিখোঁজ হওয়া শ্রমিকদের স্বজনরা এখনো অধীর আগ্রহে অপেক্ষা করছেন। খেরসনে ইউক্রেনের আক্রমণ রুখে দেওয়ার দাবি রাশিয়ার। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় শনিবার জানিয়েছে, খেরসনের দিকে অগ্রসরমান ইউক্রেনের সেনাদের অগ্রগমন আটকে দিয়েছে রুশ সেনারা। এ ব্যাপারে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র এগার কনাশেনকভ বলেছেন, মাইকোলাইভ এবং কিয়েভের দিকে শত্রুরা খেরসন অঞ্চলের দুধচানি সাধক ইসেনকোস্কায় পাল্টা আক্রমণের ব্যর্থ প্রচেষ্টা চালিয়েছে। রাশিয়ার সেনাদের নেওয়ার পদক্ষেপের কারণে সব হামলা ব্যর্থ হয়েছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র আরো দাবি করেছেন, লোহানস্কের লাইমানের কাছে রাশিয়ার ডিফেন্স লাইনের সামনে রাস্তা তৈরির চেষ্টা করছিল ইউক্রেনীয় সেনারা, কিন্তু এটি ঠেকিয়ে দেওয়া হয়েছে। এদিকে সেপ্টেম্বরের শুরুতে পাল্টা আক্রমণ চালিয়ে রুশ সেনাদের হাত থেকে অসংখ্য অঞ্চল পুনর্দখল করে ইউক্রেনের সেনারা। তাদের হামলার প্রেক্ষিতে পুরো কারকিভ থেকে পিছু হটতে বাধ্য হয় রুশ সেনারা। এছাড়া খেরসনের কিছু অঞ্চল থেকেও পিছু হটেছে রাশিয়ান বাহিনী। সূত্র আল জাজিরা। ইউক্রেনকে $400 মিলিয়ন সহায়তার ঘোষণা সৌদির। ইউক্রেনকে $400 মিলিয়ন মানবিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে সৌদি আরব। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এসপিএ এই তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে ফোন করেন সৌদির ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। আরব নিউজ জানিয়েছে, ফোন কলের পরে ইউক্রেনকে $40 কোটি মানবিক ত্রাণ সহায়তা ঘোষণা করে সৌদি কর্তৃপক্ষ। যুবরাজ বলেছেন, রাশিয়া ইউক্রেনের মধ্যে চলমান উত্তেজনা কমাতে মধ্যস্থতা এবং সহায়তার জন্য প্রয়োজনীয় সবকিছু করতে প্রস্তুত সৌদি আরব। এ সময় ইউক্রেনের আঞ্চলিক সার্বভৌমত্বের পক্ষে সৌদি আরবের অবস্থানের জন্য ক্রাউন প্রিন্স ও সৌদি প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান জেলেনস্কি। এছাড়া জেলেনস্কি বলেছেন, তিনি এবং যুবরাজ সালমান আরো যুদ্ধ বন্দীদের মুক্তির বিষয়ে আলোচনা চালিয়ে যেতে সম্মত হয়েছেন। গত 24 ফেব্রুয়ারি ইউক্রেনের সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর আজ পর্যন্ত টানা 234 দিনের মতো চলছে এই দুইটির সংঘাত। এতে দুই পক্ষের বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে, তবে যুদ্ধ বন্ধে এখনো কোনো পর্যন্ত লক্ষণ নেই। চীনের কমিউনিস্ট পার্টির কংগ্রেস আজ ফের নেতা হচ্ছেন শি জিনপিং। চীনের কমিউনিস্ট পার্টির গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক এক কংগ্রেস আজ রবিবার শুরু হতে যাচ্ছে।
এ উপলক্ষে রাজধানী বেইজিং এ কঠোর নিরাপত্তা জারি করা হয়েছে। গত 5 বছরের মধ্যে এটি কমিউনিস্ট পার্টির সবচেয়ে গুরুত্বপূর্ণ সভা এবং এতে প্রেসিডেন্ট শি জিনপিং এর তৃতীয় মেয়াদের জন্য পার্টির নেতা নির্বাচিত হবেন বলে আশা করা হচ্ছে। এই কংগ্রেসে শি চীনের রাষ্ট্র ক্ষমতা এবং পার্টিতে তার দৃঢ় মুষ্টি আরো সংহত করবেন বলে মনে করা হচ্ছে। এদিকে কমিউনিস্ট পার্টির এক মুখপাত্র বলেছেন, তাইওয়ানে শক্তি প্রয়োগ করার অধিকার চীনের রয়েছে। বিশ্বের সবচেয়ে জনবহুল এবং দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ চীনের উপর একচেটিয়া নিয়ন্ত্রক এই পার্টির সম্মেলন একটি বড় বিষয়। প্রতি 5 বছর পর অন্তর চীনা কমিউনিস্ট পার্টির জাতীয় কংগ্রেস অনুষ্ঠিত হয়। এই কংগ্রেসে দল ও দেশের শীর্ষস্থানীয় ব্যক্তিদের নিয়োগ দেওয়া হবে। এই কংগ্রেসে বোঝা যাবে আগামী 5 বছরে চীন কিভাবে অসংখ্য অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক চ্যালেঞ্জ মোকাবেলা করবে। এই চ্যালেঞ্জ গুলোর মধ্যে রয়েছে কোভিড-19 এবং মন্থর অর্থনীতি থেকে শুরু করে যুক্তরাষ্ট্রের সঙ্গে কঠিন সম্পর্ক পর্যন্ত। এগুলো চীনের ক্রমবর্ধমান অর্থনীতি এবং ভৌগোলিক প্রভাবের জন্য বাড়তি উদ্বেগের বিষয় হয়ে দেখা দিয়েছে।